আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। মেধা যদি ধ্বংস করতে চায় তাহলে তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই, বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কারণ আমার মনে হয় না আজকের রেজিমের মাথায় বাংলাদেশকে একটা মেধাবী রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায়, এটা আমার অন্তত মনে হচ্ছে। কারণ মেধাবী রাষ্ট্র হয়তো এরকম একটি ফ্যাসিস্ট সরকারের পক্ষে খুব একটা যোগ্যকর কিছু নাও হতে পারে। কারণ মেধাবীরা সত্যি কথা বলে, মেধাবীরা সত্যিকে পথে চলে, মেধাবীরা প্রতিবাদ করে, মেধাবীরা প্রতিরোধ করে। আর আর্থিকভাবে রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে, এখন খালি আপনি পানির ডুবাটা চোখে দেখতে পাচ্ছেন, আর সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে। এই বৃষ্টির দিন এখানে উপস্থিত হয়েছেন, অবশ্যই আপনাদেরকে আমাদেরকে অন্তত উজ্জীবিত করেছে। আমরা যারা এখানে বসেছি, আমি কিন্তু এখানে বসে দেখছিলাম ক্রমান্বয়ে যে চেয়ারগুলো একজন একটা একটা করে ভর্তি হচ্ছিল, এটা অত্যন্ত আনন্দের খবর। এরকম একটা দিনে এইরকম একটা সভা হতে পারে, এবং আমার সাংবাদিক ভাইয়েরা যারা আসছেন তারা অনেক কষ্ট করে আসছে, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই তাদের নিশ্চয়ই তাদেরও একটা কমিটমেন্ট আজকে রাষ্ট্র ব্যবস্থায় যে ফাটল ধরেছে, ভাঙন ধরেছে, সেই কমিটমেন্টের পরিপ্রেক্ষিতে তারাও চায় পরিবর্তন। এবং সাংবাদিক ভাইদের এটাও বুঝতে আমার যেতে পারে যে কি সাংবাদিকতা যেই দেওয়ালে গিয়ে ঠেকেছে এখন, সেখান থেকে তারাও সবাই বেরিয়ে আসতে চাচ্ছে, এবং অত্যন্ত কঠিন অবস্থা। এই পুরো সাংবাদিকতার গণমাধ্যমকে যেভাবে নিয়ন্ত্রণের মধ্যে এনে ক্ষমতা দখলের প্রক্রিয়ার অংশ হিসাবে এনেছে, সেখান থেকে সাংবাদিক ভাই বোনেরাও বেরিয়ে আসতে চাচ্ছে। তারা নিশ্চয়ই তাদের একটা কমিটমেন্ট এখানে আছে, আমি বিশ্বাস করি। বন্ধুগণ, আজকের এই 31 দফাটা পরিষ্কারভাবে বলতে গেলে এটা হচ্ছে জনগণের, আমরা যে সবাই বক্তব্য রাখি যে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে আনার কথা, অর্থাৎ মালিকানা তারা হারিয়ে ফেলেছে, এই মালিকানা কেউ হাইজ্যাক করেছে, এই মালিকানা কেউ কেড়ে নিয়েছে। তো বাংলাদেশের মানুষের মূল মালিকানা ফিরিয়ে আনতে হলে বাংলাদেশের রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব জনগণের প্রতি, সেই মালিকানা ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসাবে একটি বড় বিষয় ছিল জাতীয় ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্য। আরেকটা বিষয় ছিল ওই মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের কমিটমেন্টটা কি। আমরা যারা বলছি মালিকানা ফিরিয়ে দিতে হবে জনগণের, তাহলে আমাদের কমিটমেন্টটা কি? আমি তো বক্তৃতায় বললে হবে না, বাংলাদেশের মালিকানা নিয়ে গেছে এখন ফিরিয়ে দিতে হবে, কিভাবে ফিরিয়ে দেবে? ফিরিয়ে দেওয়ার তো একটা প্রক্রিয়া আছে, ফিরিয়ে দেওয়ার একটা পন্থা আছে, ফিরিয়ে দেওয়ার জন্য একটা কমিটমেন্ট আছে, ফিরিয়ে দেওয়ার জন্য একটা রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপার আছে। তো এই কথাগুলো আমাদের একত্রিত হবে আসছে, যে আমরা কিভাবে ফিরিয়ে দেবো মালিকানা। মালিকানা ফিরিয়ে দিতে হলে তাহলে সংবিধানে কি কি পরিবর্তন করতে হবে, মালিকানা ফিরিয়ে দিতে হলে আজকে বিচার ব্যবস্থায় কি পরিবর্তন আনতে হবে, আপনি সংসদের মধ্যে কি আপনি পরিবর্তন আনতে হবে, আপনি অর্থনৈতিক ব্যবস্থায় কি পরিবর্তন আনতে হবে, সামাজিক ব্যবস্থায় কি পরিবর্তন আনতে হবে, জনগণের অংশগ্রহণের জন্য কি পরিবর্তন আনতে হবে, সব কিছু মিলিয়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের সকল মানুষের জন্য রাজনীতিতে, অর্থনীতিতে সর্বক্ষেত্রে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, যাতে করে সকলে সমানভাবে অংশীদার হওয়ার সুযোগ পাবে, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আমাদের 31 দফা আমরা প্রণয়ন করেছি। 31 দফা দুটা কথা অনেক বক্তারা বলেছে, একটা হচ্ছে জাতীয় ঐক্য, আরেকটা হচ্ছে জাতি যে সংস্কারের প্রতীক্ষায় আছে সেই সংস্কারে, সেই সংস্কারগুলো আমরা জাতির সামনে তুলে ধরতে পেরেছি। আমি মনে হয় জাতীয় ঐক্যের সম্বন্ধে
আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যাপারে কোন রকমের সন্দেহ কারো মনে আছে আমি মনে করি। অনেকে বলেছেন যে আমাদের প্রত্যেকটি দলের নিজস্ব একটা ভাবনা চিন্তার নীতিমালা আমাদের ফিলোসফি আছে, কিন্তু সব কিছু বাদ দিয়ে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে রাজনৈতিক সংস্কারের মাধ্যমে রাজনৈতিক বন্দোবস্ত নতুন বন্দোবস্তের মাধ্যমে রাষ্ট্রকে মুক্ত করার যে সংগ্রামে নেমেছি এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই। আমি জানি আমাদের মধ্যে অনেকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেয় যেটা কনফিউশন সৃষ্টি করে, আমাদের একটু সংযত থাকতে হবে, আমাদের একটু সংযত থাকতে হবে, কারণ এই ঐক্য জাতীয় সংস্কার করা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার কোন সুযোগ থাকবে বিএনপি যদি আজকে একা 31 দফাটা দিত সেটাতে অনেকে মনে অনেক সন্দেহ থাকবে। তাহলে যারা আজকে লড়ছে এই সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিস্ট সরকার তো আমি বলতে চাই না একটা রেজিমের বিরুদ্ধে, নির্বাচন তো নয় আমি সুতরাং সরকার বলা যাবে, এই রেজিমের বিরুদ্ধে যারা লড়ছে সকলের মধ্যে যদি একটা ঐক্যমত, যদি রাজনৈতিক ঐক্যমত হয়ে থাকে তাহলে সংস্কারের ঐক্যমত না হওয়ার কোনো সুযোগ নাই এখানে। কারণ এই পরিবর্তন বাংলাদেশের আগামী দিনের আন্দোলনে নয় আমরা জাতির এই সরকারকে বিদায় করে আগামী দিনে বাংলাদেশের মানুষের হৃদয়ে যে পরিবর্তনের যে প্রত্যাশা সেই প্রত্যাশা তুলে ধরতে পেরেছি আমি মনে করি 31 দফা বিশদভাবে সেই কাজটি করতে পেরেছে। তবে যেটা করতে পারি নাই এটাও স্বীকার করতে হবে, 31 দফা বাংলাদেশের মানুষের হৃদয়কে আমরা টাচ করাতে পারি, বাংলাদেশের মানুষের কাছে নিয়ে যেতে পারি, এটা অনেকে বলেছে। এত বড় একটা বিষয় যেখানে আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে একমত হয়ে আলোচনা, দীর্ঘ আলোচনা, তর্ক বিতর্ক সব কিছু বিবেচনায় নিয়ে কিন্তু এটা প্রস্তুত হয়েছে, করা হয়েছে, কিন্তু সেই জিনিসটা আমরা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি না। বাংলাদেশের মানুষের অনেকের চিন্তা এরকম একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে এরপরে যে তাদের যে প্রত্যাশা পূরণ হবে এটা তো অনেকটা আমাদেরকে ওই একটা গ্যারান্টির মতো দিতে হবে, একটা নিশ্চিতভাবে মানুষ এটা বুঝতে হবে যে কি এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে আমাদের জীবনে পরিবর্তন আসবে, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধের যে ভাবনায় যে বিষয়গুলো ছিল সেগুলো তারা ফিরে পাবে, বাংলাদেশের মানুষ তার সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক আমি তার সাথে যোগ করছি অর্থনৈতিক অধিকার ফিরে পাবে, তার সেই নিশ্চয়তা সে চাইবে। এই 31 দফার মধ্যে সেটা দেওয়া হয়েছে এবং কিভাবে আমরা এটা বাস্তবায়ন করব সেটাও কিন্তু ইঙ্গিত আছে। এখন খালি আপনি দফা দিলে তো হবে না, আপনি এটা যে বাস্তবায়ন করবেন সেটার বিশ্বাসযোগ্যতা আনতে হবে, সেটা আমাদের সকলের মিলে সেটা কাজটা করতে হবে এবং এটা বাস্তবায়ন যে করবেন সেটারও বিশ্বাসযোগ্যতা আনতে হবে। আমার মনে হয় সেই ইঙ্গিত দেওয়া হয়েছে, আমরা যদি সকলে মিলে এই কাজটা করি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছতে পারি, 31 দফাকে জনগণের কাছে পৌঁছে দিতে পারি, এটার বাস্তবায়ন কিভাবে সেটা পৌঁছে দিতে পারি, এবং তাহলে কিন্তু আজকের যে আন্দোলন এই স্বৈরাচার বিরুদ্ধে কর্তৃত্বে পরায়ণ ফ্যাসিস্ট সরকার বিরুদ্ধে যে আন্দোলন এটা সত্যিকার অর্থে পরিপূর্ণ লাভ পাবে। কারণ আন্দোলনে কাউকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের মানুষের জীবনের জনগণের যে প্রত্যাশা সেটা যদি পূর্ণভাবে জনগণ অনুধাবন না করে আন্দোলন পরিপূর্ণতা লাভ করবে না। সুতরাং আন্দোলনকে পরিপূর্ণতা লাভ করার জন্য আমাদেরকে এই 31 দফা নিয়ে জনগণের কাছে যেতে হবে, আমরা সবাই মিলে যাব, যে যেখানে পারে যাবো, দরকার আমরা এটার জন্য একটা কর্মসূচি গ্রহণ করব। সারা বাংলাদেশের 64টা জেলায় থানায় জনগণকে জানতে হবে
এই সদাচার দেওয়ার পরে তাদের আগামী জীবনটা কেমন হবে, তাদের ছেলে মেয়েদের জীবনটা কেমন হবে, বাংলাদেশ কোন দিকে যাবে, বাংলাদেশ কি কোনো তাবেদার রাষ্ট্র থাকবে নাকি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থাকবে, বাংলাদেশ কি অর্থনৈতিকভাবে সাধারণ মানুষের যে চাহিদা সেটা পূরণ করতে পারবে নাকি কিছু অলিগার্ক যাদের হাতে বাংলাদেশের আজকে সমস্ত আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে তাদের হাতে থাকবে, বাংলাদেশের মানুষকে ভোট দিয়ে তার নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারবে যে সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, বাংলাদেশের মানুষ কি শিক্ষাঙ্গনে তার ছেলে মেয়েদের সত্যিকার লেখাপড়া শেখার সুযোগ পাবে, বাংলাদেশের মানুষ তার যোগ্যতা হিসেবে তার মেধা হিসেবে চাকরি পাবে, ব্যবসা পাবে, পেশাগতভাবে শিখে এগোতে পারবে, এগুলো তো মানুষকে আমাদের আশ্বস্ত করতে হবে। আজকে এই সমস্ত কিছু ভেঙে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংসস্তূপের উপরে 31 দফা দিয়ে আমাদের প্রথম ফাউন্ডেশন, এটা আমাদের প্রথম ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের উপর আমাদেরকে জাতি সে গড়ে তুলতে হবে আগামী দিনে। সবাইকে ধন্যবাদ। সেখানে তো কিছু মেধাবী লোককে উঠে আসতে হবে, দলীয় লোকজনকে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে, আর আর্থিক ভাবে রাজনৈতিক ভাবে তেমনি ডুবে গেছে, এখন খালি আপনি পানির ডুবাটা চোখে দেখতে পাচ্ছেন, আর সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে। আর কোটার ব্যাপারে তো আমি যথেষ্ট বলেছি, গতকালও বলেছি, যেটি বাংলাদেশের মেধা যদি ধ্বংস করতে চায় তাহলে তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই, বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কারণ আমার মনে হয় না আজকের রেজিমের মাথায় বাংলাদেশকে একটা মেধাবী রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায়, এটা আমার অন্তত মনে হচ্ছে। কারণ মেধাবী রাষ্ট্র হয়তো এরকম একটি ফ্যাসিস্ট সরকারের পক্ষে খুব একটা সুখকর কিছু নাও হতে পারে, কারণ মেধাবীরা সত্যি কথা বলে, মেধাবীরা সত্যিকার পথে চলে, মেধাবীরা প্রতিবাদ করে, মেধাবীরা প্রতিরোধ করে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে, তবেই হবে।